আশে পাশে ঘুর ঘুর করে দিবানি শিশা রাখো আমারে নিসিনে তোমার মন। যে আমার মনে হয় যে একজন পাঠককে কবিতার কাছে আসতে হলে তাকে একটা যোগ্যতা নিয়ে আসতে হবে। আচ্ছা, হুট করে একজন কবিতা পাঠক কবিতা পাঠ করার পরে বললেন যে কবিতাটা বুঝতে পারছি না কিংবা দুর্বুদ্ধ, আমার মনে হয় এটা দুরবুদ্ধ হওয়া উচিত, মানে দেরিতে বুদ্ধ হচ্ছে। একটা জার্নির ভিতর দিয়ে আসতে হবে তাকে, একটা স্ট্রাগলের ভিতর দিয়ে তারপর কবিতার কাছে আসতে হবে, একটা যোগ্যতার ভিতর দিয়ে আসতে হবে, তখন ওনার কাছে এটা দুর্বুদ্ধ মনে হবে না। কবিতা এমনিতে একটু দুরবুদ্ধ হয়, কবিতা খুব সরাসরি কিছু বলে না, কবিতা অনেকটা সিম্বলিক হয়, অনেকটা ইশারা ইঙ্গিতে কথা বলে পাঠককে ওটা বুঝে নিতে হয়, কমিউনিকেট করতে হয়। আচ্ছা, সেজন্য কবি যখন কবিতা লেখেন তাকে একটা যোগ্যতা নিয়ে যখন কবিতার কাছে আসেন, একজন পাঠককেও তেমনি একটা যোগ্যতা নিয়ে কবিতার কাছে আসতে হবে। এবং আমার কাছে মনে হয় প্রতিটা সৃষ্টিশীল মানুষ যার জীবন সম্পর্কে প্রশ্ন আছে সে সৃজনশীল মানুষ হয়, সে যে কোনো মাধ্যমে লিখে। পৃথিবীর প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টিশীল মানুষ সে বেসিক্যালি আত্মজীবনী বলে যাচ্ছে। যিনি চিত্রকর তিনি ছবি আঁকার ভিতর দিয়ে ওনার আত্মজীবনী বলে যাচ্ছেন, আমি কবিতা লিখছি কবিতা দিয়ে আমি আমার আত্মজীবনী বলছি, যিনি ফিল্ম মেকার তিনি সিনেমাতে ভিজুয়ালি ওনার আত্মজীবনী বলে যাচ্ছেন। মানুষ হচ্ছে আমার আগ্রহের একমাত্র বিষয়বস্তু, আমার আমার লেখালেখির উপকরণ বলেন, লেখালেখির উপলক্ষ বলেন, লেখালেখির উৎসরণ বলেন, সবকিছুই হচ্ছে যে মানুষ কেন্দ্রিক। মানুষকে আমি পছন্দ করি, মানুষকে আমি পড়ি, যতটা না বই পড়ি তার চেয়ে বেশি জীবন পড়ি, মানুষকে পড়ি, মানুষকে পড়ার ভিতর দিয়ে আমার এক ধরনের বোধ তৈরি হয়। জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমাকে ক্লান্ত ক্লান্ত করে, আমি সেই ক্লান্তিটাই লিখি মানুষকে দেখার ভিতর দিয়ে, মানুষকে ভালোবাসার ভিতর দিয়ে, মানুষের কাছ থেকে বিশ্বাস অবিশ্বাস নিয়ে প্ররোচিত হয়ে প্রতারিত হয়ে যে বোধটা তৈরি হয় সেই বোধটা আমি শব্দে রূপান্তর করে সেটাই হয়তো কবিতা হয়। এই সময়টা খুব অস্থির, নানাভাবে আমরা অস্থির, পৃথিবীটাই অস্থির, লেখকরাও অস্থির, সবাই খুব ব্যস্ত, এবং কবিতা নিয়ে একটা জার্নির ভিতর দিয়ে তো কবিতা লিখতে হয়, ওই জার্নিটা আসলে নিতে চায় না এখনকার কবিরা, তরুণ কবিরা খুব বেশি পড়েও না, এখন পাঠ কমে গেছে। এখন না পড়লে, কবিতার আঙ্গিকগত বৈশিষ্ট্য সম্পর্কে না জানলে এবং বিশ্ব কবিতার ভাণ্ডারে নিজেকে না ডুবিয়ে রাখলে, কবিতা কি কীভাবে কথা বলে, কবিতার টেকনিক, শঙ্খকোষের একটা কবিতা আছে যে কথা আছে, কবিতার ইতিহাস হলো তার টেকনিকের ইতিহাস। যে আমি একটা কবিতা লিখলাম সেটা হচ্ছে, কবিতা হচ্ছে আমার এক ধরনের চিন্তা কিংবা আমার একটা বোধ কিংবা আমার একটা অবচেতন মনের একটা না বলা আরতি হতে পারে, একটা আর্তনাদ হতে পারে আমার কথাটা, কিন্তু সেই কথাটা আমি খুব তাৎক্ষণিকভাবে যদি পাবলিশ করে ফেলি এটা ঠিক না। যেটা শঙ্খকোষের একটা কবিতা আছে আমার অনেক প্রিয় কবিতা, আমি প্রায় সময় এটা মনে মনে আওড়াই যে এত বেশি কথা বলো কেন, চুপ করো, শব্দহীন হও, সষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর, লিখো আয়ু, লিখো আয়ু, উনি আয়ু লেখার কথা বলছেন। এখন আমি কবিতা লিখছি, আমি কিন্তু আমার আয়ুটাই লিখছি, আমি গান লিখছি, আমি কিন্তু আমার আয়ুটাই লিখছি, একটা আত্মজীবনী লিখে যাচ্ছি। আপনার একটি কবিতা শুনতে চাই। আমার একটা প্রিয় কবিতা, কবিতার নাম হচ্ছে নির্বাসন, অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা। আচ্ছা। আমি যত গ্রাম দেখি মনে হয় আমার মায়ের শৈশব, আমি যত গ্রামে যত মুক্তক পাহাড় শ্রেণী দেখি মনে হয় প্রিয়ার শৈশব, পাহাড়ের হৃদয়ে যত নীলচে হলুদ ঝর্ণা দেখি মনে হয় দেশে গায়ে ছিল কিন্তু ছেড়ে আসা প্রতিটা মানুষ, ঝর্ণার শিওরে সেতু, সেতুর নিচেই বাঁশের সাঁকুর অভিমান। চিন্তা করেন যে ঝর্ণা, আপনি মনে করেন চিত্রকল্প চিন্তা করেন, ঝর্ণার শিওরেই সেতু, সেতুর নিচেই বাঁশের সাঁকুর অভিমান। একদা যে বাঁশের সাঁকু দিয়ে মানুষ চলাচল করত, সেই বাঁশের সাঁকুটি এখন আর মানুষের চলাচলের উপযুক্ত নেই, তার উপরেই একটা সেতু হয়ে গেছে, সেই পাকা সেতু দিয়ে যখন যায় তখন নিচের সেই বাঁশের সাঁকুটি অভিমানে তাকিয়ে থাকে যে আমি অযোগ্য হয়ে গেলাম। সেই রকম একটা অভিমান নিয়েই আমি আছি, বেঁচে আছি, থাকবো। অসাধারণ। শাহ আব্দুল করিমের একটা গান আছে, গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি না পাইলে যাবো মারা, আর কিছু চায় না মনে গান ছাড়া। আমি যে এলাকায় বড় হয়েছি সেটা হচ্ছে একটা বাউল অধ্যুষিত একটা এলাকা, সুনামগঞ্জ, সেখানে ঘরে ঘরে বাউল আছে। আমার শুরুটা হয়েছে বাউল গান দিয়ে, জীবনের প্রথম আমি বাউল গান লিখেছিলাম যে আর্নি ফিরে পাবো তোমায় জীবনে, হ্যাঁ, উজান গাঙে বাইলাম তরি কিসের এই সন্ধান, না পাইলাম কালার দেখা না জুড়াইলো প্রাণ, আমার দুঃখের নদী উজান চলে হৃদ পোড়াই দহনে, আর্নি ফিরে পাবো তোমায় জীবনে, আছে আমার জীবনের প্রথম গান। তো গানে আসাটা হচ্ছে অনেকটা কবিতা থেকে গানে আসা, আমি মূলত কবিতাই লিখতে চেয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি যা বলতে চাই কবিতাই হচ্ছে একমাত্র ভালো মাধ্যম যে মাধ্যমে আমি বলতে পারবো। কিন্তু একটা সময় দেখা গেল যে আমি নিজের অজান্তেই গান হয়ে উঠেছে,
হ্যাঁ সেই হতে 2002 সালে শুরু আমার গান লেখা গানের প্ররোচনাটা আসছে হচ্ছে আমার আমি যাদের সাথে বেড়ে উঠেছি বাউলদের সঙ্গে শাহ আব্দুল করিমকে আমি খুব কাছ থেকে দেখেছি একজন গীতিকার যখন গান লেখেন সেই গানটার ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে গীতিকারের সুরকার সুর দিলেন সেই গানে একটা প্রাণ তৈরি হলো শিল্পী সেই গানটা গাইলেন গাওয়ার পরে গানটা একটা সম্পূর্ণ রূপ নিল এখন কি হচ্ছে সেই গান থেকে কিন্তু আবার বাণিজ্যিকীকরণও হয় আবার ওয়েলকাম টিন নামে যে ব্যাপারটা আছে যেমন ধরেন অডিও কোম্পানি রয়্যালিটি ঠিক মতো গীতিকারদের দিচ্ছে না সুরকারকে দিচ্ছে না শিল্পীকে দিচ্ছে না আমরা এটা নিয়ে লড়ছি মোবাইল কোম্পানিগুলো যে গানগুলো আপনি ফোন করলে আমার মোবাইলে বাজতেছে ওয়েলকাম টিন হিসেবে পাচ্ছেন আপনার মোবাইল থেকে কিংবা শ্রোতাদের মোবাইল থেকে মোবাইল ইউজারদের মোবাইল থেকে সেই টাকাটা কেটে নিচ্ছে মোবাইল কোম্পানি কিন্তু সেই মোবাইল কোম্পানি টাকাটা কেটে নেওয়ার পরে যা করা উচিত ছিল শিল্পী গীতিকার সুরকার সঙ্গীত পরিচালকদের মধ্যে একটা সুষম বন্টনের ভিতর দিয়ে টাকাগুলো ভাগ করার কথা ছিল কিন্তু তা হচ্ছে না না হয়ে টাকাগুলো এবং এই লভ্যাংশগুলো থার্ড পার্টি খেয়ে ফেলছে মানে মধ্যস্বত্বভোগীরা তারা কারা তারা হচ্ছেন অডিও কোম্পানি আচ্ছা আচ্ছা অডিও কোম্পানি শিল্পীর সঙ্গে কথা রাখছে না গীতিকারের সঙ্গে কথা রাখছে না সে পুরো লাভটা একাই খেয়ে ফেলছে তারপরে মাঝখানে আরেকটা আছে সিপি বলে বলা হয় এদেরকে কন্টেন্ট প্রোভাইডার যাদের মাধ্যমে ওয়েলকাম টিমটা করানো হয় মোবাইল কোম্পানি থেকে আচ্ছা আচ্ছা ওরা তারপরে মোবাইল কোম্পানি এই তিন পার্টি মিলে গানের লভ্যাংশটা ভাগ বাটোয়ারা খেয়ে ফেলছে কিন্তু প্রপার্টি মালিক যিনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে আমি আমার সম্পত্তি কিন্তু আমি কোনো ভাগ পাচ্ছি না আমি হাওড় অঞ্চলের যে সকল বাউলরা হ্যাঁ ওদের গান সংগ্রহ করা ওদের গানের দর্শনটা বের করা এক একজন বাউল কোন তাড়না থেকে গান করেন সেই বিষয়টা নিয়ে আমি আমার বিচ্ছিন্নভাবে প্রচুর লেখাপত্র আছে এগুলো নিয়ে আমি একটা সংকলন করার চেষ্টা করছি বইমেলাতে আর বিশেষভাবে আমি একটি বাউল গানের উপরে বাউল গানের দর্শনের উপরে একটা কাজ করছি এবং আমি এখানে আলো ফেলছি শাহ আব্দুল করিমের উপরে যে শাহ আব্দুল করিম তার গান লেখার পেছনের তাড়না কী ছিল তার গানের ফিলোসফি কী দর্শনটা কী একজন হাওড় অঞ্চলের যেমন আব্দুল করিম একটা গান আছে বিপন্ন মানুষের দাবি করিম চায় শান্তির বিধান মন মজাইলো ওরে বাউলা গান এই যে আব্দুল করিম বিপন্ন মানুষের দাবি নিয়ে যে গান লিখছেন একজন বাউল একজন নিরন্ন বাউল একজন স্কুল না যাওয়া একজন বাউল তার ভিতরে যে তাগিদ সমাজ বদলানোর তাগিদ বিপন্ন মানুষের দাবির কথা উনি গানের ভিতর দিয়ে বলছেন এবং সমাজ বদলে দেওয়ার মতো অনেক গান লিখেছেন উনি তারপর উনি প্রেম ওনার প্রেমটা ছিল অন্যরকম প্রেম অন্যরকম একটা সেই প্রেমময় ব্যাপারগুলো সবগুলো মিলিয়ে শাহ আব্দুল করিম গানে যে কথাগুলো বলতে চেয়েছেন সেই দর্শন নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি আর ভিজুয়ালি আমি একটা কাজ করছি সহজ মানুষ নাম দিয়ে সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে এখনো জীবিত অনেক বাউল আছেন যারা যাদের জীবনটাই হচ্ছে একটা বাউল বাস্তববাদের ভিতর দিয়ে যারা তিনটা দর্শনের উপরে দাঁড়িয়ে আছেন যে আমি কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব এই তিনটা প্রশ্ন মাথায় রেখে জীবনযাপন করছেন ওনাদের মধ্যে কোনো লোভ কাজ করছে না কোনো জিঘাংসা কাজ করছে না বড় লোক হওয়ার কোনো স্বপ্ন ওনারা দেখছেন না গাড়ি বাড়ির পিছনে ছুটছেন না ওনারা ছুটছেন সেই প্রশ্নের প্রতি যে আমি কোথায় আছি সেই অস্তিত্বের প্রশ্ন নিয়ে যারা গান লিখছেন সেই বাউলদেরকে আবিষ্কার করা বাউলদের নিয়ে আমি একটি ভিজুয়াল টেলিভিশন প্রোগ্রাম বানানোর চেষ্টা করছি সেটা সহজ মানুষ এবং সহজ মানুষ নামে বই আকারেও সেটা পেয়ে যাচ্ছে সারা পৃথিবীর খবর পেয়ে যাচ্ছে তার একটা স্মার্টফোন ফোনের মধ্যে এটা হচ্ছে অনলাইন সাংবাদিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে পজিটিভ দিক নেগেটিভ জায়গাটা হচ্ছে এটা এত বেশি সহজলভ্য এবং এত বেশি অনলাইন পোর্টাল ভুইফুড অনলাইন পোর্টাল হয়ে যাচ্ছে ভালো অনলাইন পোর্টালগুলোকে আলাদা করা যাচ্ছে না এই জন্য সরকারের নীতিমালাটা খুব জরুরি এবং সকল সৃষ্টিশীল মানুষরা সকলে মিলে কিন্তু একটা ডায়েরি লিখতেছি আমার কাছে মনে হয় এখন আমি যা লিখতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার আত্মজীবনী লিখে যাচ্ছি এখন লেখার মাধ্যমটা ভিন্ন আমি কবিতাতে আমার আয়ু লিখছি কেউ ফেসবুক স্ট্যাটাসে তার দৈনন্দিন রোজ নামসা লিখে যাচ্ছে উনি গান গেয়ে গান লিখে সুর করে উনার আয়ুটা লিখে যাচ্ছেন কেউ চিত্রশিল্পী সে আঁকছে সেই চিত্র আঁকার মধ্য দিয়ে সে তার আয়ুটাকে লিখছে তো প্রত্যেক সৃষ্টিশীল মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আঙ্গিকে একটি ডায়েরি লিখে চলেছি আমার কাছে লেখাটা সেটাই মনে হয় আর কি আমি যখন কোনো লেখা পাবলিশ করি পাঠকের হাতে পৌঁছে যায় যখন আমার কোনো লেখা এবং আমি যখন মনে করি যে লেখাটা পাঠকের কাছে পৌঁছে যেতে পারে লেখার আগে যদি আমার মাথার মধ্যে এই ব্যাপারটা আসে তাহলে আমি তাই লিখি তাই পাঠকের কাছে পৌঁছাই যে আমার লেখাটা হয়েও আমার মনের কথা হয়েও অনেকের মনের কথা একজনের না শুধু অনেকের কথা আমি আমার বেদনার কথা লিখেছি কিন্তু কোনো না কোনো ভাবে পাঠকের সাথে কমিউনিকেট করছে পাঠক পড়ার পরে মনে হচ্ছে যে না আমার কথাই বলা আমার কথাই বলা হয়েছে এই বেদনার সাথে আমার পরিচয় আছে এই ভালোবাসার সাথে আমার পরিচয় আছে এই অনুভূতি এই অনুরণন এই এর সাথে আমার একটা সম্পর্ক যোগসূত্র আছে মানুষ সময় সমাজ সম্পর্ক আমাদের এই মিথ্যাচার আমি মুখে বলছি এক ভিতরে আরেক আমাদের অনুচ্চারিত কথায় মূল কথা বলছি উচ্চারিত কথায় ভুল কথা বলছি এই সকল ব্যাপার নিয়ে এবং আমার ব্যক্তিগত অনুভূতি নিয়ে সকলের সাথে কানেক্ট করতে পারে এরকম একটা বই করেছিলাম সেটা 2000 আমার হাতে লাগলে বন্ধুর হাতেরই পরশ
খেজুর গাছের হাড়ি থেকে ফোটায় পড়ে রস, শেজুল হোসেন উকি দিয়া দেখে শোনার অঙ্গ খান, বন্ধু একটা ফুলেরও বাগান। পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করলে যেটা দেখা যাচ্ছে যে তরুণরাই কিন্তু বদলে দিয়েছে পৃথিবী, এবং পৃথিবীটা এখন এত গতিশীল এটা একমাত্র তরুণদের কারণেই কিন্তু হয়েছে। এই 71 পরবর্তী সময়ে আজকে পর্যন্ত এই দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা প্রতিটা সেক্টরে তরুণরাই করছে কিন্তু, এবং কালচারালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে তরুণরাই কিন্তু ভূমিকা পালন করছে। শিল্প সাহিত্য এবং সংস্কৃতির সাথে যদি এই ইয়ুথ জড়িত থাকে সে বাধ্য ভালো এবং মানে সঠিক পথে চলতে আমার কাছে মনে হয়। শুধু একাডেমিক পড়াশোনা থাকলেই যে একজন ভালো হয়ে যাবে একজন তা কিন্তু না। শুধুমাত্র একাডেমিক শিক্ষার উপরে যদি আমরা নির্ভর করি তাহলে সচেতনতামূলক উদ্যোগ আমাদের ভেতর থেকে আসবে না, আমাদের ভেতরে মরচে পড়ে গেছে, আমাদের হৃদয়কে শান দিতে হবে। আপনি একটা ছুরি কিংবা একটা দাগকে যদি আপনি ফেলে রেখে দেন অনেক দিন দেখবেন মরচে পড়ে গেছে, আমাদের হৃদয়ে কিন্তু এরকম মরচে পড়ে গেছে। সেই জায়গাতে মানে শিল্প সাহিত্যর কোনো বিকল্প নাই, মরচে পড়া হৃদয়কে শান দিলে সেই হৃদয়টা উস্কে উঠবে এবং সেই হৃদয় থেকেই উদ্যোগ আসবে, সচেতনতা আসবে, সে আরও অন্যজনকে সচেতন করার জন্য প্রয়াস নেবে আমার কাছে মনে হয়। ছোটবেলা আমি চিঠি লিখতাম বাবার কাছে, চিঠিতে বৈশাখে ধানের হিসেব থাকতো, গ্রামের ঝামেলা থাকতো, নানান রকমের ঘটনা কাহিনী তৈরি করে চিঠি লিখতে হতো, সেটা হচ্ছে আমার সূত্রপাত লেখালেখিটা। আচ্ছা, তো লেখালেখিতে হয়তো ভৌগোলিক ভাবে একটা প্ররোচনা ছিল, আমি যেহেতু একটা ভাটি অঞ্চলে জন্ম হয়েছে আমার সেই জায়গা থেকে। কবিতাটা কি আপনার কাছে, আপনি কিভাবে এটাকে আসলে ডেফিনিশন করবেন? হ্যাঁ, বাহ্যিক যে দু চোখ যে জিনিসটা দেখছে, দুটো কান যে জিনিসটা শুনছে, দুটো হাত যে কাজ করছে, এর ভেতরে আর দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো কান আছে, সেও শুনছে সেও দেখছে, সেই জিনিসটাই আমি যখন শব্দে রূপান্তর করি তখন সেটা কবিতা। বা সেই অভিজ্ঞতা কবিতা কবিতার মতো করে কথা বলে, গান গানের মতো করে কথা বলে, প্রত্যেকটা একটা আঙ্গিকগত বৈশিষ্ট্য আছে, বোধের জায়গা থেকে, অনুভবের জায়গা থেকে কিংবা বক্তব্যের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে হয়তো এক মিলে যেতে পারে, কিন্তু আঙ্গিকগত বৈশিষ্ট্যের কারণে কবিতা কবিতা গান গায়। ডকুমেন্টারিকে অনেকটা বলা হয় যে অনেকটা অবজারভেশনাল একটা বিষয় থাকে ওখানে, ক্রিয়েটিভ ট্রিটমেন্ট অফ অ্যাকচুয়ালিটির ব্যাপারটা ওখানে পাওয়া যায়, যে রিফ্লেক্টিং এভরিডে লাইফ ইন এ ভেরি পোয়েটিক ওয়ে। এখানে কোনো ভণ্ডামির জায়গা নেই, এখানে বানানোর কিছু জায়গা নেই, যা কিছু ঘটে যাচ্ছে তার ক্রিয়েটিভ ট্রিটমেন্টটাই ডকুমেন্টারি ডকুমেন্টারি কাজ। আমার এনি সিনে তোমার মন, এই গানটা কিন্তু সময়কেও বলে, সেটা অনেকটা আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটেন, সেই সুসময়টাকে ফিরে আসবে, আদৌ আসবে কি? হ্যাঁ, আমরা ইতিহাসে পড়ি, আমরা গল্পে উপন্যাসে পড়ি যে আগেকার দিনগুলোর কথা বলি, সম্প্রীতির কথা পড়ি আমরা, কিন্তু বাস্তবে এখন যত দিন যাচ্ছে দিনগুলো তত কঠিন হয়ে যাচ্ছে, দিন হতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম, সেটা আব্দুল করিমের গান। সেই বাউলের টার্গেটটা কি ছিল, টার্গেটটা ছিল যে ব্যক্তিগত সংকট তো আছে, সামাজিক সংকট গুলোও কিন্তু আসছে, রাষ্ট্রীয় সংকট, সামাজিক সংকট, মানুষ হিসেবে বেঁচে থাকার সংকট, দায়বদ্ধতা, এসব ব্যাপার থেকে কিন্তু গান উঠে আসছে, বাউল গান উঠে আসছে। যে ডকুমেন্টারি নির্মাণের জানার অভাব আছে আমাদের, আমরা ঠিক মানুষের কাছে পৌঁছাতে পারছি না, সেই রকম আবেদন আমরা দিতে পারছি না ডকুমেন্টারি। একটা ডকুমেন্টারি যে কথা বলে সেই কথাটা হয়তো আমরা ঠিক মতো বলতে পারছি না, যে কারণে মানুষ শুনছে না, কারণ আমি যদি বলতে না পারি মানুষ শুনবে কেন? আমার এনি সিনে তোমার মন।